সাইদ হোসেন ব্লগ ইউকে থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। ভিউয়ার্স, লন্ডনে আজকে সামার ভেরি হট ওয়েদার, টুডে টেম্পারেচার 28। আজকে পারফেক্ট একটা দিন, সমুদ্রের সৈকতে বেড়াতে যাচ্ছি, তাই আমার সাথেই থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেক প্রতীক্ষার পর আজকে আমরা জুন মাসে হট টেম্পারেচার পেয়েছি, তাই সেই সুবাদে আজকে জার্নি করছি, তাই সাথেই থাকুন আমার সাথে। আমরা রওনা হয়ে গেলাম বিচের দিকে আজকে। আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব, তাই আমার সাথেই থাকুন। আমাদের এই জার্নিটা আপনাদেরকে ব্লগে শেয়ার করলাম। আমরা চলে আসলাম এসেক্সে, কিছুক্ষণ পরে আমরা সাউথার্ন সিতে পৌঁছে যাব বিচে। আজকের দিনটা, সারা দিনটা বিচে এনজয় করব, সুইমিং করব, ফান করব। আসলাম সাউথার্ন সিতে আজকে, এই লাভলি সামার ডে। আজকে টেম্পারেচার ভেরি নাইস টুডে। Dangerous.
সমুদ্রের উপর দিয়ে চলে গেছে, তাই আমি সমুদ্রের মাঝখানে এসে প্রাকৃতিক এই আবহাওয়াটা এনজয় করছি। খুব সুন্দর লাগছে আমার কাছে, সত্যি অপূর্ব সুন্দর সি সাইডটা দেখতে, বিউটিফুল। পাড়ি দিয়েছি আর কিছু বাকি আছে, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। বাকি পথ এখনই আবার শুরু করলাম রেস্ট নিয়ে, যেতে থাকে আমাদের গন্তব্যস্থল। ট্রেনে করে টুরিস্টরা এখানে আসে, এখানে এসে তারা এটা লাস্ট ডেস্টিনেশন সমুদ্রের মাঝখানে। সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, বিউটিফুল ভিউ আমরা দুজন, তাই আইসক্রিম দিচ্ছে, এনজয় করবো। Very interesting. I like my hobby also catching fish, but today I didn't bring my things to catch the fish, but next time. এখানে সুন্দর একটা জায়গা, এখান থেকে বিভিন্ন জায়গায় বোটে করে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো যায়। গভীর সমুদ্রে যাওয়া যায়, টুরিস্টরা এখান থেকে বোট রিজার্ভ করে চলে যায়, তাই সেই জায়গাটা একটু আমার ক্যামেরায় আপনাদেরকে শেয়ার করব। আজকে খুব বিজি, এখানে হাজার হাজার মানুষ এসেছে আজকে খেলাধুলার জন্য, বাচ্চাদের বিনোদনের জায়গায়। আজকে সাউথার্ন বিচে সারাদিন এনজয় করে এখন বাসার দিকে ফিরছি, তাই দেখতে দেখতে সময় চলে গেল। আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।